সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা আলোচনা করব যে PHP 7-এ নতুন সংযোজনের মধ্যে দুটো গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো এসক্লাব ডিক্লারেশন আর রিটার্ন টাইপ ডিক্লারেশন। তো এই দুটো জিনিস কি সেটা আমি আপনাদেরকে বাংলায় বোঝানোর চেষ্টা করব। তো চলুন, আমার কিছু এখানে সোর্স রয়েছে, সেই সোর্সগুলো থেকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। দেখেন, PHP 7-এর এখানে টিউটোরিয়ালস পয়েন্টে গেলে আপনারা পড়বেন, তো আমি আপনাদেরকে বাংলা একটু হালকা অল্প সময়ের মধ্যে বোঝানোর চেষ্টা করি। PHP 7-এর এসক্লাব টাইপ ডিক্লারেশন, তো এখানে PHP 7-এ এসক্লাব টাইপ ডিক্লারেশনের কাজটা কি সেটা আপনারা একটু পড়লে বুঝতে পারবেন। দেখেন, PHP 7 ইন নিউ ফিচার এসক্লাব টাইপ ডিক্লারেশন হ্যাজ বিন ইন্ট্রোডিউসড। এসক্লাব টাইপ ডিক্লারেশন হ্যাজ টু অপশনস। এসক্লাব টাইপ ডিক্লারেশনের দুটো অপশন রয়েছে, একটা হলো কোরেসিভ, একটা হলো স্ট্রিক। আচ্ছা, কোরেসিভ কি আর স্ট্রিক কি? যখন আমরা দেখেন ফাংশন যখন আমরা ডিফাইন করি, তখন ফাংশন যখন আমরা ব্যবহার করি, সেখানে আমাদের যে আর্গুমেন্ট বা প্যারামিটারগুলো পাস করি, সেগুলো আমরা আমাদের ফাংশনে, যেটা ফাংশন কল করার সময় যে ধরনের আর্গুমেন্ট দিই, C++ এর কথা বলছি। তো আমাদের যে ফাংশনটা আমরা কল করি, সেই ফাংশনের মধ্যে যে ভেরিয়েবলগুলো থাকে, সে দুটো কিন্তু আমাদের সেম টাইপের ভেরিয়েবল হতে হয়, না হলে আমাদের ভ্যালু আর যে আর্গুমেন্টটা পাস করাবো সেটা তাহলে সেম যাবে না, ওই ফাংশনে যাবে না। তো ঠিক আছে, তো এইটা এই সেই ক্ষেত্রে আমাদের এখানে PHP-র ক্ষেত্রে এসক্লাব টাইপ ডিক্লারেশনটা কাজ করে। দেখেন, করেছি বলতে সাধারণত আমরা যেটা ব্যবহার করি, ডিফল্ট মোড, নিড নট টু বি স্পেসিফাইড। এখানে কিন্তু আমাদের স্পেসিফাইড করে দিতে হয় না PHP-তে যে আমাদের কি টাইপের ডাটা আমি দিচ্ছি, জাস্ট এ আর বি দিলে সেটা চলে যায়। কিন্তু যখন আমি স্ট্রিক করে দিব, তখন স্ট্রিক ডিফাইন স্ট্রিক করার জন্য শুধু একটা লাইনের কোড লিখতে হয়। তখন কিন্তু আমরা যে টাইপের ডাটা এখানে আমি কল করার সময় দিচ্ছি, সাপোজ অ্যাড অ্যাড ইন্ট এ আর ইন্ট বি, এটা পাস করলাম, আমাকে কিন্তু আমার যে আর্গুমেন্ট যেখানে আমার রিসিভ করছে ফাংশনটা, সেখানে কিন্তু সেম টাইপের ইন্টিজার টাইপের আমার দুটো ইনপুট দিতে হবে। এখানে আমাদের কিছু উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। দেখেন, এই যে এখানে আমরা সাম করেছি কি, 2, 3, অ্যান্ড এই যে এখানে প্রিন্ট সাম যখন কল করেছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু বড় করে নিই, এই যে এখানে কিন্তু আমাদের কিছু ইয়ে দিতে হয়নি, ফাংশনটার ডিফিনিশন করে দিতে হবে। 2, 3 দিয়েছি, 4, 1 দিয়েছি, এটা কিন্তু কাজ করছে, ঠিক আছে। ইন্ট আর এখানে ইন্ট যা দিয়েছে এটা কিন্তু কাজ করছে, 9 আমাদের রিটার্ন করবে যোগ করে, অ্যারে গুলো যোগ করে, ঠিক আছে। কারণ এখানে আমাদের এই 4.1 দিয়েছি, তারপরে ইন্টিজার কিন্তু এখানে অটোমেটিকলি সেটাকে 4 করে নেবে, তাহলে কত হবে, 4, 3, 7, 2, 9। এখানে 4.1 আমাদের দেখা যাচ্ছে ফ্লোট টাইপের ভ্যালু দিলেও সেখানে কোনো সমস্যা হচ্ছে না, ইন্টিজার করে নিচ্ছে অটোমেটিক্যালি। এটা এটা হলো কোর্সিভ মোড, ঠিক আছে, যেখানে কোনো আমার ভ্যালু কি দিচ্ছি আর ওখানে আমাদের এই ফাংশনের মধ্যে ভ্যালুটা কি নিচ্ছে সেটা কিন্তু কোনো ফ্যাক্ট করছে না। আচ্ছা, তারপর হলো স্টিক মোড। আচ্ছা, এখন স্টিক মোডের ক্ষেত্রে দেখা যাচ্ছে, অবশ্যই দেখেন স্টিক মোড আমরা যখন ইউজ করব, একটু আমাকে, হ্যাঁ, এই স্টিক মোডটা এখানে দেখেন, স্টিক মোড ডিক্লেয়ার করার জন্য এই লাইনটা শুধু, ডিক্লেয়ার স্টিক আন্ডারস্কোর টাইপস ইজ ইকুয়াল টু 1। এখানে দেখেন আমরা যখন, এটা কিন্তু ইরো দেখাবে যে ফ্যাটাল ইরো, কেন আমরা 2, 3, 4.1 দিয়েছি, এখানে দেখেন একটা স্ট্রিং দিয়েছি, এখানে একটা ফ্লোর দিয়েছি, এখানে একটা ইন্টিজার দিয়েছি, কিন্তু উপরে কিন্তু আমি ইন্টিজার লিখে দিয়েছি যে এখানে ইন্ট ইন্ট টাইপের কিছু ভ্যালু। তাতে কি হলো, আমি বলেছি ওখানে স্টিক করে দিয়েছি যে আমাদের এখানে যে টাইপের ভ্যালু দিব সেটাই নিতে হবে, যার কারণে আমার এখানে দেখাবে যে আনকট ফ্যাটাল ইরোর আর্গুমেন্ট টু পাস টু সাম মাস্ট বি অফ দ্য টাইপ ইন্টিজার স্ট্রিং গিভেন, এই ইন্টিজার হতে হবে, কিন্তু আমাদের দিয়েছে এটা হলো স্ট্রিং দেওয়া হয়েছে, যে 3 একটা স্ট্রিং দেওয়া হয়েছে, এখানে একটা ফলোয়ার দেওয়া হয়েছে। তো এই যে এটা আবার এরর হ্যান্ডলার আমরা যখন শিখব যে এরর হ্যান্ডলার কেসটা কিভাবে দেখাবে, এখানে সুন্দর করে দেখাচ্ছে আমাদেরকে যে এরর এক্সেপশন বাই হ্যান্ডলিংটা, যে আমাদের স্ট্রিং মোড ডিফেন্ড করা আছে কিন্তু আমি ভ্যালু দিচ্ছি বা হলো ফ্লোর বা স্ট্রিং, তাহলে তো হবে না। আমি এখানে ওইখানে আমার এই যে ফাংশনটা যেটা আমার কাজ করবে, সাম ফাংশনটা এখানে কল করেছি প্রিন্টের মধ্যে, তো সেই সাম ফাংশনে আমার যে ভ্যালুগুলো নিব, সেই ভ্যালুগুলো আমাদের এই প্রিন্টের মধ্যে যে ভ্যালু দেবো সেটা একই হতে হবে। এটা হলো স্ট্রিক মোডের জন্য, ঠিক আছে। তো এই দু এটা হলো আমাদের স্কেলার টাইপ ডিক্লারেশন। এখন আমাদের এটা এটা স্কেলার টাইপ ডিক্লারেশন, রিটার্নের ক্ষেত্রেও ঠিক সেম নিয়ম, আমি যে রিটার্ন করতে চাবো আমার এখানে রিটার্নের ক্ষেত্রে এই ডিক্লারেশনগুলো কাজে দেয়, এটা কোনো প্রকার ভেদ এখানে দেখানো নাই। এখানে ডিক্লেয়ার যদি স্ট্রিক করে দিই, তাহলে আমার রিটার্ন করতে হচ্ছে কি, এখানে দেখেন রিটার্ন ভ্যালু ইন্ট ভ্যালু, এই যে এখানে আমি কিন্তু রিটার্নের জন্য ডিরেক্ট লিখে দিয়েছি আমার ভ্যালুটা আউটপুট হবে রিটার্ন ইন্টিজার টাইপের। আচ্ছা, সেই জন্য আমি প্রিন্টের মধ্যে যে ভ্যালুটা এখানে নিয়েছি 5, এখানে 5 টাকে রিটার্ন, ওই 5-এ রিটার্ন করবে, এখানে আমার আউটপুট হবে 5, ঠিক আছে। দেখেন, এই যে 5 দিয়েছি পাস করছে, এখানে 5 ক্যাশ করবে, করে 5 আবার রিটার্ন করবে, এখানে আমার এই প্রিন্টে প্রিন্ট ফাংশনের ভ্যালুটা হবে 5। কিন্তু যখন আমি স্ট্রিক করে দিব, তখন আমি যদি এখানে যে দেখেন আমি 5-এ দিছি, কিন্তু এর সঙ্গে আমি একটা 1.0 অর্থাৎ ফ্লোটিং পয়েন্ট যোগ করেছি, তার মানে আমার আউটপুট কত হওয়ার কথা, 6.0, কিন্তু আমি তো এখানে বাবা লিখে দিয়েছি ইন্ট, যে আমার রিটার্ন টাইপটা মাস্ট বি ইন্টিজার টাইপেরই হতে হবে।
কিন্তু ইন্টিজার হবে কিভাবে? আমি তো এখানে আমার যে আমার ভ্যালু যেটা জেনারেট করেছে সেটা 6.0, তাহলে এখানে দেখাবে রিটার্ন ভ্যালু অফ রিটার্ন ভ্যালু মাস্ট বি দ্য টাইপ অফ ইন্টিজার ফ্লোট রিটার্ন। এখানে আমার ইন্টিজার রিটার্ন করার তো কথা, কিন্তু এখানে রিটার্ন করতেছে ফ্লোট। তাহলে এখানে রিটার্ন টাইপের ক্ষেত্রেও আমাদের রিটার্ন টাইপটা ডিক্লেয়ার করে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে হলো আমাদের PHP 7-এ, যে এগুলো এই রিটার্ন টাইপগুলো আমরা এগুলো করে দিতে পারবো। আর এসকেলার টাইপের ক্ষেত্রে ঠিক ওইটাই বললাম যে আর্গুমেন্ট পাস করলে আর্গুমেন্ট যাতে সেম হয় সেজন্য আমাদের স্ট্রিক এই অপশনটা দিয়েছে। আর করে সেভ যদি আমরা কিছু না দিই তাহলে অটোমেটিকলি সেটা আমাদের যে ভেরিয়েবল এখানে দিই না কেন ওখানে যা থাকবে, এই যে আমাদের ফাংশনের মধ্যে আর্গুমেন্ট যা থাকবে সেই আর্গুমেন্টে এটাকে টাইপ কাস্টিং করে নিবে। তো ঠিক আছে, আমি বোঝাতে পেরেছি কিনা জানি না আপনাদের ব্যাপার সেটা, যে কোরেসিভ আর স্টিক আর হলো এসকেলার আর হলো রিটার্ন টাইপ ডিক্লারেশন, যেগুলো আমরা টাইপটা ফিক্সড করে দিতে পারবো এখানে স্টিক টাইপ দিলে, যে যাতে করে যে টাইপের ডাটা নিয়ে আমি কাজ করছি, যে টাইপ আমি লিখে দিচ্ছি, সেই টাইপে যদি হয় তাহলেই কেবল আমার অ্যাকসেপ্ট হবে, তাছাড়া আমার ইউ দেখাবে। তো আজকে টিউটোরিয়ালে এ পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়ালে আমরা PHP-র নতুন কিছু জিনিস নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম।